প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের সামনে আমি সম্ভবত আবার হাজির হয়ে গেলাম আজকের ইংরেজি ক্লাস নিয়ে। আমি তোমাদের কি কি ক্লাস পাই বাংলা এবং ইংরেজি। আজকে আমি তোমাদেরকে কি পড়াবো জানো? আজকে আমি তোমাদেরকে ক্যাপিটাল স্মল লেটার্স পড়াবো, ঠিক আছে? তো তার আগে তোমাদের কি করতে হবে, তোমাদের একটা ইংরেজি বই আছে না, চিলড্রেন লার্নিং এবিসি, এই বইটা হাতে রাখবে। সাথে আরো একটা বই রাখবে, সেটা কি জানো? তোমাদের আরেকটা বিষয় পড়াবো, সেটা হচ্ছে কি, এই দেখো তোমাদের একটা বই দিয়েছি না, এই যে এক্সপ্লোরিং মাই ওয়ার্ল্ড, তাই না? একটা বই দিয়েছে স্কুল থেকে, ওই বইটাও হাতে রাখবে, কারণ আজকে আমি তোমাদেরকে এইটাও পড়াবো, ঠিক আছে? এক্সপ্লোরিং মাই ওয়ার্ল্ড বুকটাও তোমাদের পড়াবো। আশা করি তোমাদের অনেক মজা লাগবে, ঠিক আছে? মজা পাবে তোমরা। তো তার এবং কি রাখবে, রেশন প্যান দিয়েছিলাম, রেশন প্যান রাখবে, এবং কি খাতা পেন্সিল রাবারটাও সাথে রাখবে, ঠিক আছে? আজকে তোমাদের কি পড়াবো, তোমাদের সিলেবাসে শুরুতে আছে কি, রাইটিং ক্যাপিটাল এন্ড স্মল লেটার্স ক্যাপ টু টি পর্যন্ত দেওয়া আছে, তাই না? দেখো রাইটিং ক্যাপিটাল স্মল লেটার্স ক্যাপ টু টি পর্যন্ত আমি তোমাদের সুবিধাতে কি করেছি, ভাগ ভাগ করে ফেলেছি। একটা কি ক্যাপিটাল স্মল লেটার্স একসাথে লিখেছি, একটা ক্যাপিটাল এক পাশে, স্মল এক পাশে, যাতে করে তোমাদের বুঝতে কষ্ট না হয়, ঠিক আছে? দেখো তোমরা মুখে মুখে বলো, দেখো কে, প্রথমে কি দিয়ে আছে, কি লিখেছি আমি, কে, কে ফর কি হয় দেখো, কে ফর, কে ফর কিং হয়, কাজ হয়, কিজ হয়, কি হয়, কিং অর্থ কি, রাজা, কে ফর কিং, কিং অর্থ কি, রাজা। তোমাদের এখানে দেয়া আছে শব্দগুলো, তাই আমি বলে লিখে দিচ্ছি না, তোমাদের জাস্ট আমি ক্যাপিটাল স্মলটা ভাগ করে দিচ্ছি এখানে। এরপর আছে কি এল, এল ফর কি হয়, লায়ন হয়, লিপ হয়, লিচি হয়, ল্যামন হয়। লায়ন অর্থ কি, লায়ন অর্থ হচ্ছে সিংহ, লিপ অর্থ হচ্ছে ঠোঁট, লিচি লিচু, আর ল্যামন অর্থ হচ্ছে লেবু। দেখো আমি এখানে এল দুটা এল ক্যাপিটাল স্মল লেটার্স দুটো সাথে দিয়েছি, আবার ক্যাপিটালটা এক পাশে লিখেছি, স্মলটা এক পাশে লিখেছি। এরপর হচ্ছে কি এম, এম ফর কি হতে পারে, মেন, ম্যাঙ্গো, ম্যাপ, মুন। এই দেখো আমি এমটা, এমটা দেখো ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল স্মল, এম ফর কি হতে পারে, ম্যান, ম্যান অর্থ কি মানুষ, ম্যাঙ্গো অর্থ কি আম, আমরা যে আমটা খাই, আর আমরা কি ম্যান মানুষ, তাই না? ছেলেকে কি ম্যান বলে আর মেয়েদেরকে উইমেন বলে, ঠিক আছে? এরপর আছে কি ম্যাপ, ম্যাপ অর্থ কি মানচিত্র, ম্যাপ অর্থ কি মানচিত্র। আর এরপর হচ্ছে মুন, মুন অর্থ কি চাঁদ, চাঁদ তো থাকে আকাশে থাকে, ওই মুনের ফার্স্ট লেটারসটা হচ্ছে এম। তারপর হচ্ছে কি, তারপর দেখো আমি এখানে কি লিখব, আমরা কি করেছি কে এল এম পর্যন্ত করেছি, তাই না? এখন আমরা করব এন, এন কিভাবে লিখতে হয় দেখো, এই যে এন বড় হাতে এন লিখবে, মানে ক্যাপিটাল লেটারে এন লিখবে এইভাবে, আর স্মলে এইভাবে, ঠিক আছে? এই ক্যাপিটাল দেখো, ক্যাপিটালের জায়গায় আমি এখানে এন লিখেছি, আর স্মলে এন লিখেছি। এন ফর কি হয়, নেস্ট হয়, এন ফর নোজ হয়, নেল হয়, নার্স হয়, নাটো হয়, নাটো থেকে বাদা, নেল হচ্ছে নখ, নোজ নাক, আর নার্স হচ্ছে সেবিকা। দেখো ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল স্মল। তারপর হচ্ছে কি ও, এরপরে কি ও, এই দেখো আমি এখানে ওটা ক্যাপিটাল লিখলাম, স্মল ছোট করে লিখলাম ও। ও ফর কি হয়, অক্স হয়, অয়েল হয়, অনিয়ন হয়, অরেঞ্জ হয়, ঠিক আছে? তোমাদের আমি আরেকটা ক্লাস নেবো কি জানো, আরেকটা ক্লাস নেবো সামনে যে ক্লাসগুলো হবে, ওগুলো নিবো কি তোমাদের কীভাবে তোমরা তোমাদের ইংরেজি খাতায় লেটার্সগুলো লিখবে, ঠিক আছে? তোমরা অনেক সময় লেটার্সগুলো লেখার সময় ভুল করে ফেলো, মানে তোমাদের যে ঘরগুলো দেওয়া থাকে সেই ঘরগুলোতে তোমরা কি ভুল লিখো, সে কারণে কি নাম্বার অনেক সময় মাইনাস হয়, ঠিক আছে? এরপরে কি এম এন ও, এরপর হচ্ছে কি পি, এরপরে কি পি, পি ফর কি হয়, পি ফর প্যান হয়, পি ফর, পি ফর প্যারট হয়, তাই না? পি ফর প্লাম হয়, পি ফর পিজন হয়। দেখো প্যান অর্থ কি কলম, প্লাম অর্থ কি, প্লাম অর্থ কি তাল, তারপর কি প্যার অর্থ কি তোতা পাখি, এরপর হচ্ছে কি পিজন অর্থ কি কবুতর, ঠিক আছে? এরপরে এম এন ও পি গেল, ঠিক আছে? তারপরে কি করবো আমরা, তারপরে করবো কিউ আর এস টি। আচ্ছা যাই হোক, আজকে আমি তোমাদেরকে শুধু এতটুকুই পড়াবো, মানে পি পর্যন্ত পড়িয়েছি, তাই না? এল এম কে এল এম এন ও পি কিউ আর এস টি। আমরা নেক্সট ক্লাসে কি করবো, কিউ আর এস
ব্যক্তি ঠিক আছে তোমাদেরকে আমি কি করলাম এটা দুই ভাগে ভাগ করে দিলাম কারণ তোমরা এতগুলো হয়তো পড়তে বা লিখতে শিখতে তোমাদের কষ্ট হয়ে যাবে তাই আমি তোমাদের কি করলাম তোমাদের অল্প একটু করে পড়ালাম কে থেকে কতটুকু পর্যন্ত পি পর্যন্ত পড়ালাম ঠিক আছে তো এগুলো কি করবে তোমরা কে থেকে পি পর্যন্ত তোমরা কি করবে এসডব্লিউ করবে কি করবে এগুলো এসডব্লিউ করে ফেলবে ঠিক আছে আরেকটা কাজ কি দিয়েছি এই যে তোমাদের এক্সপ্লোরিং মাই ওয়ার্ল্ড বুকটা পড়ে নিয়েছি বলতে দিতে বলেছিলাম না এটা একটু করে পড়াবো দেখো কিভাবে পড়াই আমি দেখো শুরুতেই পেজ নাম্বার 1 এ যাও কি দিয়ে আছে দেখো এখানে এই জায়গাটা কি দিয়ে আছে পেস্ট ইওর ফটো হিয়ার পেস্ট মানে কি আটকানো ঠিক আছে এখানে একটা কি ছবি আটকাতে বলেছে তোমরা একটা ছবি দিতে বলেছে এখানে ঠিক আছে এরপরে কি দেখো দুটো বাচ্চা দেখা যাচ্ছে একটা ছেলে একটা মেয়ে তারা কি করছে কথা বলছে তোমরা দুজন বন্ধুর সাথে কথা বলো না ঠিক তো দুঃখ দেখো হ্যালো আই এম টি হ্যালো আমি টি হ্যালো আই এম সি হ্যালো কি আমি আমি কি আমি সিম তুমি কি বলো হ্যালো আই এম কি আমি কি তোমার নামটা বলো হ্যালো আমি কি আই এম ওমু বলো না ঠিক বলো তারপর কি বলেছে হোয়াট ডু ইউ লাইক টু ইট তুমি কি খেতে পছন্দ করো ঠিক আছে পেস্ট পিকচার অফ ফুড আইটেমস ইউ লাইক টু ইট এখানে কি করতে বলছে এখানে ছবি লাগাতে বলেছে তুমি যা যা খেতে পছন্দ করো তার কি ছবি এখানে আটকাতে বলেছে যেমন ধরো কি তুমি আম খেতে পছন্দ করো আমের ছবি দিবে তারপর কি এখানে কলা খেতে পছন্দ করো কলার ছবি দিবে ডিম খেতে পছন্দ করো ডিমের ছবি দিবে ঠিক আছে এরপরে পেজে যাও দেখো এরপরের পেজে পেজ নাম্বার 2 তে যাও আই ক্যান টিক দ্য থিংস ইউ ক্যান ডু টিক টিক মানে কি এই যে টিক চিহ্ন দিতে বলেছে ঠিক আছে তাহলে কি টিক চিহ্ন দিতে বলেছে দেখো এখানে একটা মেয়ে ছোট বাচ্চা মেয়ে কি অনেক ভারী একটা জিনিস কি করছে ঠেলছে ঠিক আছে কি করছে পুশ করছে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তুমি এখানে কি দিবে এখানে তুমি কি দিবে এখানে তুমি টিক মার্ক দিবে এখানে একটা টিক চিহ্ন দিবে যদি পারো কি তুমি কি ভারী জিনিস কি করতে পারো ঠেলতে পারো যদি হ্যাঁ পারি তাহলে কি করবে এখানে একটা টিক চিহ্ন দিবে যে খালি ঘরটা আছে না এখানে কি করবে টিক চিহ্ন দিবে এরপরে কি বলছে দেখো এখানে কি একটা বাচ্চা নাচছে এখানে ভাবে কি করছে নাচ ডান্স করছে তুমি কি নাচতে লাফাতে পারো না হ্যাঁ তুমি অনেকে লাফাতে কিন্তু পছন্দ করো নাচতে পছন্দ করো যদি পেরে থাকো তাহলে কি করবে এই ঘরে একটা টিক মার্ক দিবে তারপরে দেখো স্লাইড এখানে কি আছে স্লাইড মানে স্কুলের স্লাইডে চড়েছো না স্লাইডে চড়েছো তোমরা স্কুলে হ্যাঁ স্কুলে আসলে কি করো বা তোমরা পার্কে গেলেও স্লাইডে তোমরা চড়ে থাকো এই স্লাইডে যদি চড়তে পারো তাহলে কি করবে তুমি এখানে একটা টিক মার্ক দিবে এরপরে কি আছে দেখো একটা বাচ্চা কাপড় শুকাতে দিচ্ছে তুমি কি কাপড় শুকাতে দিতে পারো যদি তুমি কাপড় শুকাতে পারো দিতে পারো তাহলে কি করবে এখানে টিক মার্ক দিবে তারপরে কি দেখো এখানে একটা বাচ্চা কি করছে পড়ছে তুমি সবাই পড়ো তাই না লেখা বলতে সবাই পড়ো তাই এখানে কি দিতে পারো তুমি এখানে টিক মার্ক দিতে পারো এখানে দেখো একটা বাচ্চা কি করছে আঁকছে ড্রয়িং করছে তোমরা রং করতে আঁকতে অনেক পছন্দ করো না হ্যাঁ যদি পছন্দ করে থাকো যে তুমি এটা করতে পারো তাহলে এখানে কি করবে তুমি একটা টিক মার্ক দিবে এই হচ্ছে তোমাদের এক্সপ্লোরিং মাই ওয়ার্ল্ড তুমি যা যা করতে পারো তার জন্য কি করবে একটা একটা করে এখানে টিক মার্ক দিবে আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো তাহলে তোমাদের বাড়ির কাজ কি ক্যাডু পিন পর্যন্ত এসডব্লিউ করবে ক্যাপিটাল স্মল লেটার্স আর এক্সপ্লোরিং মাই ওয়ার্ল্ড বুকের পেজ নাম্বার 1 এবং 2টা নিজে নিজে করার চেষ্টা করবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ